রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভি ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা আজ আমরা আলোচনা করব এসবি গাবালিন 50 নিয়ে। এটি উৎপাদন করে থাকে সানম্যান বারডেম ফার্মা লিমিটেড, হরিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ। তো এসবি গাবালিন প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্রি গাবালিন 50 mg বিপি, প্রতিটি বক্সে 50টি করে ক্যাপসুল থাকে। তো এই ইন্ডিকেশনের মধ্যে যে অর্থাৎ কী কী কারণে এটা সেবন করা যায়, যেমন অ্যাংজাইটি, তারপরে পোস্ট হারপেটিক নিউরালজিয়া, পার্টিয়াল সেজুর, পেইন ফ্রম ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরোপ্যাথিক পেইন অ্যাসোসিয়েট উইথ স্পাইনাল কর্ড ইঞ্জুরি, অর্থাৎ মেরুদণ্ডে বেশিরভাগ ক্ষেত্রে যে মেরুদণ্ডের ব্যথার ক্ষেত্রে মাজা এবং মেরুদণ্ডে অর্থাৎ স্পাইনাল কর্ডের যত ব্যথার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এই গাবালিন অর্থাৎ প্রি গাবালিন খুব দারুণ কাজ করে থাকে। তো এটা বন্ধুরা আপনি যে কোনো আপনাদের আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন। আর প্রত্যেকটি ঔষধ কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। অনেকেই দেখা যায় যে মাজার ব্যথায়, হাঁটুর ব্যথায়, তারপরে অনেকের ঘাড়ে ব্যথা থাকে তীব্র সমস্যার কারণে, মেরুদণ্ডে ব্যথা থাকার কারণে, তীব্র সমস্যা থাকার কারণে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না, তাদের জন্য এই এসবি গাবারিন একটি গুরুত্বপূর্ণ ঔষধ। আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধটি সেবন করবেন। আর এই গ্রুপের যে কোনো আপনারা ঔষধ সেবন করলেই হবে, এটা যে সেবন করতে হবে তা না, প্রি গাবালিন গ্রুপের যে কোনো ঔষধ আপনি সেবন করলেই পারেন। আমি এটা শুধু রিভিউ দিলাম আপনাদের জানার জন্য। আপনারা যে কোনো এই জাতীয় যে কোনো কোম্পানির একটা ভালো কোম্পানির আপনারা সেবন করলেই পারবেন। আর হলো বন্ধুরা প্রত্যেকটি ঔষধ আমরা প্রতিদিন যে সেবন করে থাকি একটা কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে, টেবিল আছে, টাইম টেবিল মতো অবশ্যই আমরা সেটা সেবন করব। তো এই গাবালিন রোগের তীব্রতা অনুযায়ী 25 mg থেকে প্রথমে ট্রিটমেন্ট শুরু করে পরবর্তীতে আস্তে আস্তে এটার কিন্তু পাওয়ার বৃদ্ধি করা হয়। তো এটা 25 mg, তারপরে 50 mg, তারপরে 75 mg এবং 150 mg পর্যন্ত হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে নর্মালি ট্রিটমেন্ট আস্তে আস্তে শুরু করার জন্য কিন্তু 25 mg থেকেই শুরু করা হয়ে থাকে। তো দেখা যায় যে প্রাথমিক অবস্থায় যে যাদেরকে 25 mg দেওয়া হয় অনেক সময় সুসহনে হয়ে ওঠে, হঠাৎ করে কাউকে যদি 50 mg দেওয়া হয় অনেক সময় অস্থিরতা ভাব হতে পারে বা শরীরে অন্য সমস্যা দেখা দিতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, শরীর কাঁপতে পারে, ভয়ের কিছু নাই। তখন ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি ঔষধ বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার আবার সেই আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো শরীরে কোনো দুর্বলতা বা শরীর কাঁপাকাঁপিগুলো বন্ধ হয়ে যাবে। তো আমি বলবো যে ব্যথার জন্য নিউরোপ্যাথিক ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ করে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা তাদের জন্য, তারপরে যে হাতের যে কী বলে আমাদের যে হাতের যে গোড়া যে বগলের নিচ থেকে যে ব্যথাগুলো করে অনেক সময় দেখা যায় যে হাতের জোড়া, হ্যাঁ, বাহুতে যে আমাদের অনেকের ব্যথা করে থাকে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের অনেক ব্যথাগুলো করে থাকে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউরোপ্যাথিক সমস্যা সমাধানের জন্য এই এসবি গাবালিন। তো বন্ধুরা আপনারা যে কোনো আপনাদের আশেপাশে ফার্মেসিতেই পেয়ে থাকবেন। আর এটার স্বাভাবিকভাবে যে ডোজেস ফর্ম দেওয়া হয় প্রতিদিন একটা করে 12 ঘন্টা পরপর, অনেকে দেখা যায় বা অথবা 12 ঘন্টা পরপর অথবা 24 ঘন্টা একটিও দিতে পারে। রোগীর ধরন অনুযায়ী ডাক্তার সাহেবগণ ডোজেস ফর্ম দিয়ে থাকেন। আপনারা যেই ডোজেসগুলো ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন অবশ্যই আপনারা সেই অনুযায়ী সেবন করবেন, নিজে থেকে কখনও নিজে থেকে বাড়িয়ে বা কমিয়ে চেষ্টা করবেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তার আপনারা যে ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছেন তার সাথে যোগাযোগ করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। আর যে অস্থিরতা ভাবটা বলছি এক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে পরামর্শ দেবে, যদি অস্থিরতা ভাব হয় তাহলে হয়তো ডোজ কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে এরকম কিছু। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি আমি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারছি না তবেও আপনারা ঔষধগুলো যদি ফলো করেন আমাদের চ্যানেলটা বা ঔষধগুলো যদি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন আশা করি আপনারা ভালো উপকার পাবেন। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন এটা আশা করি। আজ এ পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।